প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আবার রনিত স্কুল অ্যান্ড কলেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের বর্ণ চেনা ও লেখা নিয়ে। তোমরা সবাই কিন্তু এর আগের বর্ণগুলো শিখে গেছো আমি জানি। আজকে আমরা যে চারটি বর্ণ শিখব সেগুলো আমরা দেখি জাদুর কাঠে কী বলে, কোন বর্ণ কোন সেই চারটি বর্ণ নিয়ে এসেছে আমরা বোর্ডে একটু খেয়াল করব। দেখি তো আমাদের কি চলে এসেছে জাদুর কাঠি। দেখো তো পরবর্তী বর্ণটি কি, পরবর্তী বর্ণটি হলো, আমি এই বর্ণটি কি তোমরা চেনো? আমি তো ভুলে গেলাম, এই বর্ণটির নাম কি একটু বলো তো। ও আচ্ছা, প বর্ণ, ঠিক আছে। তার মানে এই বর্ণটির নাম হলো প। এই বর্ণটি আমরা একটু সুন্দর করে বলি, প। আবার বলো প। সবাই একটু বোর্ডে খেয়াল করো, প। আবার বলো প। এই বর্ণটি কীভাবে লিখতে হবে সেটা আমরা একটু খেয়াল করব। দেখি জাদুর কাঠি, তুমি প বর্ণটি একটু দেখাও তো কীভাবে লিখতে হয়। প্রথমে আমাদের কিন্তু একটা কী এসেছে দেখো, এরকম একটা দাগ এসেছে, তাই না? এই দাগটাকে কী করবে, প্রথমে এখান থেকে এসেছে, উপরে গিয়েছে, নিচে থেকে উপরে গিয়েছে, তার পরবর্তী দাগটা কোথা থেকে আসবে খেয়াল করো। তার মানে প্রথমে দিয়েছি এটা, পরে এটা, এরপরে হলো এখানে উপর থেকে এভাবে একটু এসেছে। এখন আমাদের এই যে নিচে থেকে এই দাগটা নিচে থেকে এসে একদম উপরে চলে গিয়েছে, তাই না? এখন পরবর্তী দাগটা কী আসে দেখি, অর্ধমাত্রা চলে এসেছে। তার মানে পয়েরও আমরা অর্ধমাত্রা পেয়ে গেলাম, তাই না? দেখি আর পরবর্তী কি। আচ্ছা, এই ঘরের মধ্যে কিন্তু এটা ঠিক আছে, তাই না? আমাদের সঠিক ঘরে কিন্তু লিখতে হবে, এই দাগটা ছুঁয়েছে কিন্তু। আমরা কি এই পটা শিখেছি বলো তো, শিখতে পেরেছি? মানে মনোযোগ দিয়ে দেখেছি, তাই না? আমরা এখন চেষ্টা করব যে এটা পারি কি না। চলো আমরা চেষ্টা করি। প্রথমে কি আসবে, প্রথমে এই দাগটা আসবে। হ্যাঁ, দাগটা দিয়েছ, তারপর কোন দাগটা আসবে একটু খেয়াল করি। নিচে থেকে উপরে যাবে এই দাগটা, খেয়াল করেছো কোথায় এসেছে? আমাদের যে দাগটা আছে, হ্যাঁ, এই দাগের একটু নিচে, এটার সাথে লাগবে না কিন্তু। তারপরে দেখি কোথায় এসেছে, মানে এই উপরের দাগ থেকে এখানে এসে তারপর কী হলো, নিচে থেকে একদম উপরে চলে এসেছে, এটা কিন্তু এভাবে এসে উপরে যাবে, ঠিক আছে? এরপরে এই অর্ধমাত্রাটা দিয়ে ফেলবো। আমরা পেরেছি তো প লিখতে, তাই না? অনেক কঠিন ছিল লেখাটা, তাই না? কিন্তু আমরা সহজেই লিখতে পেরেছি, কারণ কি জানো, তোমরা অনেক মনোযোগ দিয়ে সেই লেখাটা দেখছো। তাহলে আমরা এটা আরেকবার উচ্চারণ করি, আমার সাথে বলো প প। এই যে পটা উচ্চারণ করেছে এটা সবার শেষে কিন্তু অ আসে, প, খেয়াল করেছো? আবার বলো প প। তার মানে আমরা প লেখাটাও শিখে গিয়েছি। এর পরবর্তী বর্ণটি আমরা শিখব, চলো শিখে ফেলি, আমাদের ভালোই লাগছে, তাই না, লেখাগুলো শিখতে। পরবর্তী বর্ণটি কি আসে দেখি। হ্যাঁ, পরবর্তী বর্ণটি হলো পয়ের পরে, পরবর্তী বর্ণটির নাম কি, ফ। সবাই একটু উচ্চারণ করো ফ। এটা উচ্চারণ করতে অনেকে কি বলো জানো, ফ, তা কিন্তু না, এই ফাঁকা জায়গাটা থাকবে না, সেটা দুইটা ঠোঁট লেগে আসবে, ফ। সবাই বলো ফ। গুড, তার মানে আমার সাথে বলতে পেরেছো। আমরা এই উচ্চারণটা কি বলবো, ফ। আমরা যখন যেমন ফল, আমরা ফল খাই, তাই না, আমরা বলি ফল, সেটা তা কিন্তু না, এটা আমাদের উচ্চারণটা যদি সঠিক বলতে পারো শুনতে অনেক সুন্দর শোনা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ফটা কীভাবে লিখবো সেটা একটু খেয়াল করি। জাদুর কাঠি, ফটা একটু শিখিয়ে দাও তো কীভাবে লিখতে হবে। আমাদের সঠিক ঘরটা চলে এসেছে, এই ঘরের মধ্যে আমরা ফটা কীভাবে লিখবো খেয়াল করি। তার মানে উপরে একটা মাত্রা চলে এসেছে, ফয়ের পূর্ণ মাত্রা হবে, তাই না? ফ লিখে ফেলি। চলো প্রথমে এই দাগটা এসেছে, হ্যাঁ, উপর থেকে এই দাগটা এসেছে, তারপর কোথায় যায় দেখি তো দাগটা, এই জায়গাটা একটু খেয়াল করো সবাই। আমাদের যেমন ফ, তারপরে আরও পরবর্তী বর্ণ এরকম আসবে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখে যাবো, আগে ফটা শিখি। এখান থেকে এসে এখানে এসেছে না, এটা কিন্তু আমরা এখানে নিয়ে আসিনি, এই দাগে কিন্তু নিয়ে আসিনি। অনেকে কী করি, এখান থেকে এখানে নিয়ে আসি, তা কিন্তু না, এটা কিন্তু সঠিকভাবে লেখা হলো না। আমরা কী করব, এখান থেকে এসে এখানে আসবো, তারপরে এখানে রাউন্ড হয়ে এসে এই দাগে এসে মিশবে, মিশে দেখো, খেয়াল করো, খেয়াল করো, এই যে থেমে গেলো কিন্তু, এখানে একটু ফাঁকা আছে, তাই না? এখন ফটা লিখতে আমাদের কী হবে,
হ্যাঁ, এই একের মতো একটা গোল করে এখানে দিয়ে দিব। হলো ফটা? আচ্ছা, আমাদের এই ফ লিখতে কিন্তু কী লেগেছে, শুধু দাগ দিয়েছি আর কিছুই না, অনেক সহজ ফটা। দেখি জাদুর কাঠি ওরা কি পারবে, একটু চেষ্টা করি চলো পরবর্তী ফটা লেখার জন্য। প্রথমে আমরা কী দিয়েছে, জাদুর কাঠি একটা মাত্রা দিয়েছে, এরপরে কী দিবে, এই দাগটা দিবে, তারপর কোনটা দিবে দেখি দেখি। হ্যাঁ, এই দাগটা ঠিক ধরেছ, তারপর কোনটা দিবে, এটা? আচ্ছা, এটা দিয়ে ফেলি। হ্যাঁ দিয়েছি, তারপর সোজা দাগটা দিয়ে ফেলো। আচ্ছা দিয়েছি, তার পরবর্তীতে কী হবে, একের মতো করে আমরা লিখে ফেলবো এখানে এক। আচ্ছা, আমাদের ফ হয়ে গেল। সবাই আরেকবার উচ্চারণ করো, কী জানি বলেছিলাম এই উচ্চারণটা, ফ। আবার বলো ফ, আবার বলো ফ, ঠিক আছে? আমরা কিন্তু ফ বলবো না, এই যে বাতাস বের হবে না, ফ। কীরকম একটা ফাঁকা ফাঁকা মনে হয় না? কিন্তু আরেকবার আমরা বোর্ডে তাকাই, ফ ফ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এ ফ যেহেতু শিখে গিয়েছি, আমার মনে হয় ভালোই লাগছে, চলো আমরা পরবর্তীটাও শিখে ফেলি। জাদুর কাঠি পরবর্তী বর্ণটি নিয়ে আসো। এই বর্ণটা তো চেনা চেনা মনে হচ্ছে, এরকম তো আমরা এর আগেও লিখেছি। এই বর্ণটি কী হবে, আমরা ফ পড়েছি, ফ এর পরে হলো ব, তাই না? ব, এই যে ব লিখেছি, বটা দেখতে মনে হয় চেনা চেনা মনে হচ্ছে। আমরা এর আগে ক লিখেছিলাম, ক লিখেছিলাম, তারপরে আর ঝ লিখেছিলাম, এই এরকম শেপ দিয়ে, তাই না? তাহলে আমরা এই বর্ণটা অনেক সহজ হয়ে যাবে আমাদের লেখার জন্য। তাহলে উচ্চারণ করি, বলো ব। এই এই উচ্চারণটা কী হবে, ব। এই যে ব বলেছি, এটা কিন্তু অ উচ্চারণ হয়েছে, ঠিক আছে? ব। এখন আমরা এটা শিখব, কি শিখব, লেখা শিখব। জাদুর কাঠি তুমি কি বক্সটা নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছে। এখন বটা লিখতে গেলে কি হবে, কোথা থেকে দাগটা হবে জানি, দেখি। প্রথমে আমরা মাত্রা দিয়েছি, তারপর কি করব, কি করব দেখি। হ্যাঁ, এই যে আমরা ক লিখেছিলাম, সেই কয়ের মতো করে এখান থেকে একটা দাগ টেনেছি, আবার এই দাগটা নিচে দিয়েছি, তার পরবর্তীটা দিয়েছি নিচে থেকে একদম উপরে, আমাদের ব হয়ে গেল। আর যদি ক লিখতাম তখন আমাদের কিন্তু এখানে একটা একের মতো দিতে হতো, তাই না? যেহেতু এটা নাই, তার মানে এটা ব। সবাই আমার সাথে বলো ব। এটা আবার আরেকবার লিখো, সবাই খাতা কলম বের করো, জাদুর কাঠি ওদেরকে লিখতে সাহায্য করো। হ্যাঁ, দাগ দিয়ে ফেলেছে, গুড। তারপরে কি দিবে, কোন দাগটা দিবে, এই দাগটা দিবে। আচ্ছা, তারপর এই দাগটা দিবে, গুড। তারপর, আচ্ছা, তার মানে তোমরা শিখে গিয়েছো, আমার থেকেও মনে হয় যেন তোমরা সুন্দর লিখতে পারছো, আমার মনে হচ্ছে। আমরা ব লেখা কিন্তু শিখে গিয়েছি, এখন এটা উচ্চারণ করি আরেকবার, ব। ব, আমার সাথে বলো, আমার সাথে দেখে বলো, ব ব। এই যে ব বলেছি, অ উচ্চারণ এসেছে, হ্যাঁ ব। তার মানে আমরা এর পরবর্তী বর্ণটিতে যাব, সেই বর্ণটি কি, জাদুর কাঠি আমাদের পরবর্তী বর্ণটি নিয়ে যাও তো, দেখি এর পরবর্তী বর্ণটি কী আসে। ওরে বাবা, লাল কালারে কি সুন্দর একটা লেখা এসেছে, তাই না? আমরা এটা চিনি, ব। ব এর পরবর্তীটা কী হবে, ভ। এই যে একটা উচ্চারণ করেছি, এটা কিন্তু আবার ধাক্কা দিয়ে বলেছি, এটা কী উচ্চারণ এসেছে, হ এসেছে, তাই না? ভ, আবার বলো ভ, গুড। তার মানে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি। এই ভটা লিখতে গেলে আমরা কী করব, চলো আমরা দেখি। জাদুর কাঠি তুমি এই লেখার ঘরটা একটু নিয়ে আসো তো। হ্যাঁ, চলে এসেছে। এখন এই ভটা লিখতে গেলে প্রথমে কী দিব, মাত্রা দিব। আচ্ছা, মাত্রা দিয়ে ফেলেছি, তারপর কী দিব, এরকম করে, এরকম করে, তারপর কী হবে। হ্যাঁ, তার মানে একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে গোল চিহ্নটা দিয়েছি, গোল দিয়েছি, তারপর গোল থেকে এসে উপরে এসেছে, তারপর এরপর কীভাবে দেয় সেটা একটু খেয়াল করি। আমরা এরকম দাগ কিন্তু আগেও দিয়েছি, তাই না? হ্রস্ব উতে দিয়েছি, তারপরে দীর্ঘ উতে দিয়েছিলাম, আরও মনে হয় দিয়েছি উঁতে দিয়েছিলাম, তাই না? তার মানে একই রকম আমরা এভাবে ঘুরিয়ে এনে এই দাগটাকে ছুঁয়ে ছুঁয়ে গিয়ে উপরে যাব। আমরা ভ লেখাটা শিখে গিয়েছি, অবশ্যই আমরা খেয়াল করেছি সবাই, পরবর্তী ভটা আমরা কীভাবে লিখব সবাই খাতার মধ্যে লিখে ফেলো, পারছো তো? আচ্ছা, তার মানে তোমরা মাত্রা দিয়েও ফেলেছ, গুড। আর জাদুর কাঠি তারপরে কী হবে, ওদের ওরা কিন্তু লিখছে না? হ্যাঁ লিখছে, গোলটা দিয়েছি, তারপর কী হবে। হ্যাঁ, এই গোলটা আমরা দিয়ে তারপর এভাবে উপরে চলে এসেছে, তাই না? আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি,
এই ভটা লেখার সময় ধরো এই মাত্রাটা দিয়েছো না, এই মাত্রা থেকে তখন দেখো এখানে এই দাগ থেকে চাঁদের মতো, চাঁদের মতো কিন্তু এসেছে, তাই না? এই চাঁদের মতো দিলে তখন এই অনেক সহজ হয়ে যাবে লেখাটা। তারপরে দেখি এই রাউন্ডটা দিয়েছি আমরা, গুড, তার মানে আমরা সুন্দর করে ভটা লিখতে পেরেছি। আমাদের এটা আরেকবার নিয়ে আসি, চলে আয় আমরা কোথায় কি চলে গিয়েছিলাম, দেখো জাদুর কাঠি কিন্তু এটা নিয়ে যাচ্ছিল, আমি জাদুর কাঠি আবার নিয়ে এসেছে। আচ্ছা জাদুর কাঠি, তুমি এটা না দেখিয়ে নিয়ে যাচ্ছ, আমরা এটা কি করব বলো, উচ্চারণ করব না? হ্যাঁ করব তো, তাহলে বলো ভ ভ, আবার বলো সবাই ভ ভ। তাহলে আমরা উচ্চারণটা শিখে গেলাম, আর আজকে আমরা এই ভ পর্যন্তই শিখি, আজকে আর বেশি শিখবো না, ঠিক আছে? আজকে এতটুকু আমরা চর্চা করি, যে চারটা শিখিয়েছি ভালো করে চর্চা করবে এবং উচ্চারণটা যেন সুন্দরভাবে করতে পারো সেটা বারবার চর্চা করবে, লেখাটাও চর্চা করবে, ঠিক আছে? সবাইকে শেয়ার করে দিও। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো।